वेलकम टू माय चैनल, आई एम कौशिक। आजकल ब्लॉगटा थंबनेल देखे तो बोझाई गेछे अबाउट की सम्पर्के। आमरा सकाल 9টার समय स्टार्ट करेछिलाम एंड किछु टेक्निकल फॉल्टेर जोन्ने आमी रेकर्ड करते पारिनी। स्टिल आमरा एकटा विलेज ट्रेके जाच्छी एंड एकटा झर्ना एक्सप्लोर करार कथा आछे, एकटा झर्ना एक्सप्लोर करार कथा आछे। और এটা হচ্ছে টি গার্ডেন, পুরো ইটস ট্রেকটা অ্যাবাউট কি বলবো, একটা টি গার্ডেনের মধ্যে একটা গ্রাম, একটা ভিলেজের মধ্যে দিয়ে একটা ঝর্ণা এক্সপ্লোর করা আছে। হোপফুলি খুব মজা হবে। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যদি ভালো লাগে ডু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু। অনেকক্ষণ ধরেই হাঁটা স্টার্ট করেছি অ্যান্ড লেটস সি কতটা কি যেতে পারে। আমরা 1 ঘন্টা ধরে প্রায় হাঁটতে শুরু করেছি, এখন বাজে সকাল 10টা। 9টার সময় বেরিয়েছিলাম, তো বেশ অনেকটা আমরা হেঁটে নিয়েছি। আই হোপ বাকি যেখানে হাঁটবো বা যেখানে যা যা হবে সেটা দেখাতে থাকবো। আর ওকে, সো আজকে আমরা কোথায় যাব, কিভাবে যাব সেটা তো দেখাবোই, তার সাথে ছোট একটা ডেসক্রিপশন দেবে। হিজ রিং চ্যান অ্যান্ড সে হাই। আচ্ছা বাতাও, আমলোক জিতনে দূর যায়েঙ্গে লগভগ কিতনা টাইম লাগতা হ্যায় हमारा डेस्टिनेशन में पहुंचने के लिए? 2-3 घंटे लग गए ट्रैक करके। हाँ। ओके एंड रास्ता कैसा होगा? ऐसा ही रास्ता, इससे भी बुरा। इससे भी बुरा, ठीक है। ओके सो मिलते हैं। এখান থেকে আর এখনো শুরু হয়নি আমাদের। কুছ রাস্তে পে আ গে, আমাদের অবস্থা খারাপ। আমরা একটা ভিলেজ থেকে বেরোলাম, এবারে আমাদের আসল ট্রেক স্টার্ট হচ্ছে, এখনো হয়নি। এখন যারা যারা আসে তারা তারা জয়েন করলো, এক এক করে সবাইকে দেখাবো। শেষ মীরা, আচ্ছা মীরা আমলোক আভি কিতনা টাইম লাগেগা? ওকে সো মিলতে। আমরা এখন টি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমলোক যা রে হে, thank you.
গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি, আমি কেন ফ্যাম্বল করছি আমি জানি না, কারণ আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা ভীষণ টাফ, আর আমরা সবাই গরমে মানে সবকিছুতে জাস্ট পাজল্ড, জাস্ট পাজল্ড। সো হোপফুলি খুব টাফ, অ্যাকচুয়ালি খুব টাফ, তো দেখি কি হয়। এখনো অনেকটা অনেকটা, আর অলরেডি আমরা সব টায়ার্ড, ঠিক আছে, সো লেটস সি কি হয়। अभी तक कितना दूर है हमारा झरना? अभी तक 1.5 किलोमीटर है अब यहाँ से। तो पैदल जाने में कितना टाइम लगेगा? पैदल जाने में लड़का हो तो आधी घंटा लग जाएगा, अगर लड़की साथ में है तो 45 मिनट में पहुंच जाएगा। ओके, सो ठीक है, देखते हैं। थैंक यू सो मच भैया, आगे होपफुली हम लोगों का सफर अच्छा हो। ओके थैंक यू। ओके सो जानी ना जे लड़का মেয়ে ছেলে ডিফারেন্সটা কেন কেন মনে হয় যে মেয়েরা চলতে পারে না, কিন্তু আমি যাদের যাদেরকে চিনি তারা খুব ভালো অ্যাজ এ ট্রাভেলার অনেকেই আছে। সো তোমরা যদি কোনো ট্রাভেলারদের চিনো তাহলে মেনশন করো কমেন্ট বক্সে গিয়ে। অ্যান্ড যাই হোক, এই ডিফারেন্সটা দেখছি এখন টাইম বা হচ্ছে কটা বাজে, কটা বাজে, টাইম কিতনা হুয়া? 11:15 আমরা দেখবো আধ ঘন্টায় পৌঁছতে পারি নাকি, তার মানে 11:45 আমাদের পৌঁছে যাওয়া দরকার। হোপফুলি কি হয় না হয় দেখি। অ্যান্ড অর বাতাও মীরা, সব সেট? একদম নেই সেট, থাক গেয়া এনার্জি বিলকুল নেই, বাট লোকেশন আচ্ছা হ্যায় না, জানে কা মন ভি নেই হ্যায় বাট জানে কা মন ভি হ্যায়, ও আটক গয়া হ্যায়। সব যা রে, সবাই যাচ্ছে, আমি কেন বারবার হিন্দি বলছি কেন জানি না আমি, তো আমরা সবাই এখন যাচ্ছি। এটা হচ্ছে একটা টি স্টেট, আমি নামটা বলতে পারবো না, হোপফুলি আমার নেক্সট ব্লগে পুরো নাম অ্যান্ড লোকেশন সমেত আসবে। তো লেটস সি। এখনো জানি না কতটা দূর, লাস্ট একজন আমাকে বলেছিল যে আধ ঘন্টা লাগবে ছেলেদের, বাট আমরা আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে যে হেঁটে যাচ্ছি। অ্যান্ড হোপফুলি আমরা এক্স্যাক্টলি জানি না কতক্ষণ লাগছে, কোনো হোপই নেই পৌঁছানোর, বাট দেখাতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা সকাল 9টার সময় বেরিয়েছিলাম, এখন 11:30, সো ট্রেকটা কতক্ষণের হবে কী হবে আমরা জানি না। অ্যান্ড একটা জিনিস, এখানে কোথায় লোকেশন, কীভাবে যাবেন, এক্সেট্রা এক্সেট্রা আমি এই ব্লগে বলছি না, এর জন্য একটা আমি আলাদা একটা ব্লগ বানাবো, সেটাতে কোথায় লোকেশন এক্সেট্রা এক্সেট্রা সব করবো, ঠিক আছে, যাবো।
डेंजरस कि बोलछि अभी खुबी डेंजरस एखाने वीडियो करटा केन होके गेले शेष सो একটু সামলে সামলে কতটা দেখাতে পারবো এই মুহূর্তে আমি জানি না সো অ্যাকচুয়ালি বেশ ডেঞ্জারাস রাস্তাটা বেশ 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 অনেকটা ডেঞ্জারাস কোনো স্পেস নেই যেটা দেখালাম কতটা ভিডিও করতে পারবো জানি না কতটা কি বাট দেখতে থাকো হোপফুলি আমরা ঝর্ণাটা দেখবো অ্যান্ড ওখানে গিয়ে খুব মজা করবো ঠিক আছে সবাই আগে কাউকে কোথাও আমি দেখতে পাচ্ছি না অ্যান্ড আমি আর ও পেছনে পড়ে গেছি বাট আমরা জানি না কেন আমাকে এখানে ছেড়ে দিলে আমি বাড়ি যেতেও পারবো না সো আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে আই উইল বি ব্যাক সুন ওকে বাই কমেন্ট করছো যে পাহাড় নোংরা করছি বা ফ্রুটি খাচ্ছি না আমি এটা দেখে দিয়েছি খালি হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি ব্যাগের ভেতরেই রাখবো আর তোমরাও চাইলে কমেন্ট করে জানাও যে তোমরা পাহাড়ে গেলে পাহাড় নোংরা করো নাকি ওটাকে ব্যাগের ভেতরে রাখো সো কমেন্ট আমরা ঘুরছি খাওয়া দাওয়াও করছি পিকনিক টাইপের তো আমরা কোনো প্লাস্টিক বা কোনো র্যাপার হতে পারে সেগুলো আমরা বাইরে ফেলছি না আমরা নোংরা করার একদম পক্ষে নয় সো যেমন এখানে অনেকে নোংরা করে রেখেছে লাইক দিস বাট আমরা করছি না আর আমরা পিছনে একজন আছে সে ওই প্লাস্টিকের মধ্যে সমস্ত তুলতে তুলতে যাচ্ছে পরিষ্কার করতে তুলতে যাচ্ছে এটা এক ভালো ইনিশিয়েটিভ তোমাদের যদি ইনিশিয়েটিভটা ভালো লাগে প্লিজ জানাও আর মাইক সেট আপও আনিনি আই মিন নেই সো সি জঙ্গল এবারে টি গার্ডেন ছেড়ে হরিণ দেখা যাবে আই ডোন্ট নো অদ্ভুত ভাবে আমরা হেঁটে যাচ্ছি সাপ কাহা কাহা আরে ছোড় ভাই নেই গির বহুত মেহনত করকে ক্লাইম্ব করকে চড়ে হ্যাঁ পুরা টাফ হ্যাঁ
बट वीडियो नहीं कर पाया मेरे उतरने के टाइम पे। इधर से भी रास्ता क्रॉस करना है बट आगे मुझे नहीं पता, लेट्स सी। हाँ से आए हैं, इधर जाएंगे। दिखाई दे रहा है इधर, फाइनली अभी बहुत सारा सफर है घंटे का ट्रैवल करके फाइनली आ गए। लुक एट दिस, बहुत चीटे मकोड़े की खेचे जानी ना, जानी ना क्या हमारे बांग्ला हिंदी दुटो हो जाच्छे। पहुँचे गेछि झर्नार काछे, बाकीटा नीचे गिये देखाच्छि एंड अनेक वीडियो नीते पारिनि बिकज खूब रिस्की रास्ता छिलो, तो ताई जोन्ने एक्सप्लोर करा होयेछे, जानी ना जाबो की करे। एंड दिस इज ब्यूटिफुल, आर खूब भालो लागछे। नीचे जाइ तारपरे गिये सब फानाबो एकटुखानि रेस्ट नेक। अनेक 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 ट्रैवल करे फाइनली आमरा पहुँचे गेछि झर्नाय, এখন আমাদের মজা করার টাইম। দেখি কতটা দেখাতে পারি কতটা না, বাট উইল এনজয় আ লট। অনেক কষ্ট, অনেক মেহনত সার্থক, একটা সুন্দর ভিউ পয়েন্ট এক্সপ্লোর করে নিয়েছি আমরা। দেখতে পাচ্ছ সবাই, প্লিজ কমেন্ট করে জানাও কেউ ঝর্নায় স্নান করেছো, আর তোমাদের অনেক কোয়েশ্চেন্স আছে এটা কোথায় কীভাবে যাবে। এই ব্লগটাতে আমি বলবো না, এই ব্লগে আমি লোকেশনের নাম এখন এক্সপ্লোর করতে পারবো না, বাট স্টিল দেখো ফাইনালি জলে পা ঢুকিয়েছি। আর আমি জানি সাউন্ড কিচ্ছু আসছে না, বাট স্টিল ইটস ফান। ফোন আছে তো ওই পয়েন্টটাতে যেতে পারবো না, আই হোপ বুঝতে পারছো। এক সেকেন্ড, আমরা অনেক মেহনত করে উপরে এসেছি অ্যান্ড একটু রেস্ট করছি আর একটুখানি নেচারটাকে এনজয় করছি। সব দেখালে অ্যাজ এ ট্রাভেলার পুরো এক্সপিরিয়েন্সটা শেষ হয়ে যায়। সো আই হোপ যেটা দেখালাম যতটা দেখালাম খুব ভালো লাগলো, অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্যে। অ্যান্ড আমি জানি অনেক ভুল হয়েছে, বাংলা হিন্দি মিশিয়ে ঘন করে দিয়েছি, তো দেখো ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগলো কেমন হয়েছে এক্সপ্লোর। আর হ্যাঁ একটা কথা বলছি যে জায়গার নাম আমি ডিসক্লোজ করতে পারবো না ফর কিছু কারণে, তো এটা নিয়ে আমি আরেকটা ব্লগ করব যেটা কোথায় কিভাবে যাবে কোথা থেকে যাবে এক্সেট্রা এক্সেট্রা।
तो आई होप भालो लगलो समय যাওয়ার জন্যে আর আমরা এখন যাচ্ছি বাই বাই ওকে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব